গানের শুরুটা ছোটবেলা থেকেই চেষ্টা করেছিলাম, ছোটবেলা থেকেই ভালো একজন শিল্পী হওয়ার জন্য, আর সেই যুদ্ধ করেই আজকে চ্যানেলাই সেরা কণ্ঠের একটি সেরা প্ল্যাটফর্মে আসতে পেরেছি। আসলে এর জন্য নিজেকে অনেকটা মানে লাকি মনে করছি। তো গান ছোটবেলা থেকে বাবা পছন্দ করতো, মা পছন্দ করতো, সেই থেকেই একজন টিচারের কাছে ভর্তি করিয়ে দিল। তো তারপরে আস্তে আস্তে শিখতে শিখতে আজকে এই পর্যন্ত। আসলে সেরা কণ্ঠের জার্নিটা এক কথায় জাস্ট অ্যামেজিং, খুবই এনজয় করেছি এই জার্নিটাকে এবং অনেক কিছু শিখেছিও। অনেক কিছু শেখার মধ্যে অনেক কিছু ত্যাগ, অনেক ভালোবাসা সবার কাছ থেকেই পেয়েছি। অনেক ভালো লেগেছে এই জার্নিটা, খুব মিস করব সিজন 6-কে। হ্যাঁ, ভবিষ্যৎ পরিকল্পনা আসলে সঙ্গীতের পাশাপাশি ভালো একটি মানুষ হওয়ার জন্য, এই পরিকল্পনাটা আসলে রয়েছে। তো চেষ্টা করব ভালো গানের পাশাপাশি ভালো একজন মানুষ হয়ে বাংলাদেশের বুকে বেঁচে থাকতে আজীবন। তো সবারই একটা আশা থাকে যে আমি চ্যাম্পিয়ন হব। তো আমি চ্যাম্পিয়ন হতে পারিনি, কিন্তু তারপরও সেকেন্ড রানার্স আপ হয়েছি, এটা আমার জন্য অনেক বড় একটি পাওয়া। ভালো লাগছে, তারপরও মোটামুটি নিজেকে সান্ত্বনা দিতে পারছি। আকাশের সব তারা ঝরে যাবে, আমার চোখের তারা ঝরবে না, তোমাকে দেখার স্বাদ মরবে না গো, তোমাকে দেখার স্বাদ মরবে না।